রোদ দিছে আজি। তো নমস্কার বন্ধু বান্ধবী সকল, কোচ রূপম ভাই ফেসবুক অর্থাৎ ইউটিউব চ্যানেলত সকলকে নতুন একটি ভিডিও লই পুনরবার স্বাগতম জানালো। আর বন্ধু সকল, যাকালি ভিডিওটি আপনাদের কেনকা পাইছে প্লিজ কমেন্ট করে জানাব। যাকালি যে অশোকা অষ্টমীর সুন্দর একটা ব্লগ দিছিল মই, আমার ঐতিহাসিক সানুডিঙা পাহাড়ের একটা ব্লগ বনাইছিল। আর আজিও একটা ঐতিহাসিক মন্দিরত যাম, শ্রী শ্রী বুড়া বাবার থান। তো বুড়া বাবার থানত আজি বহাগর 4 তারিখে তাত 108 জনী গাইর গাখীর ঢালিব। এটা ডাঙর একটা পাথর আছে, 12টা সাড়ে 12টা 1টা বাজত ঢালিব। এই ঐতিহাসিক মন্দিরের আজি দৃশ্যবিলাক আপনাদের ধুনিয়াকে দেখুয়াম। যোনে যোনে নতুনকে চাই আছে ভিডিওটো নিশ্চয় লাইক ফলো করব, আর আশা করো মন্দিরটা চাই নিশ্চয় ভাল পাব। এইবারে হয়েছে কি, এই বছরে অশোকা অষ্টমীর পিছত আহিল বুড়া বুড়ির মন্দিরের পূজা, আর নেক্সট এতিয়া আছে বাসন্তী পূজা। তো এইবারে পূজা কেন একলগে রানিং হয়ে আছে। তারপরে যাকালে অষ্টমীত বাবুক লই যাওয়া নাছিল, বহুত কান্দিছিল। আজিও ভাবিছো মই মনে মনে যাও, কিন্তু আজি মোক দেখা পালে সি বৈদ্য কান্দিলে, সো উপায় নপাত আজি ইয়াক লবলগা হল, আজি লইয়ে যাম। আর এটা আজি ওচরতে, বেশি দূর নহয় আমার ঘরের। আহিছে বাবা, পিলপিলি আহিছে। আমি ফাইনালি আহি পালো, আর ইয়াতে পার্কিং এর ব্যবস্থাটা খুব ধুনিয়া করেছে। এটা অল্প পিছতে গোটাই গ্যাদারিং হবো, বহুত ভিড় হবো। এইফালে পার্কিং এর সিস্টেমটা বনাইছে, আর ওইফালে আমার আরক্ষী বিভাগের খুব সুন্দর শ্রী বুড়া বুড়ি পূজন ইয়া মানুষ হব ধরেছে। আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পিছত অগণন মানুষ হব ইয়াতে, ইয়াত পূজা করেছে। অল্প পিছতেই খাওয়াত গাই গাখীর ঢালিব ইয়াতে। রাখি ধর ধর, বাস লাহে লাহে লাহে, এইফালে এইফালে চাই, এইফালে চাই, দেখছা এই যে গাড়া গাড়া দেখছা। আর অল্প পিছতে ইয়াতে গাখীর ঢালিব। আরে লোট কিস কিয়, আমার এই ঐতিহাসিক বুড়া বুড়ি মন্দিরত আমার মোট বন্ধু আইছে, মোট ভিডিও চাই ভাল পা, মো দেখা পাই খুবই ভাল লাগিল। আর মাংকি মাংকি বহুত মাংকি আছে ইয়াতে, মাংকি দেখিছে। আর সিধা মাংকি ধরিবর কারণে দাউরি আহিছে সব। আর আজিকালি লড়া ছলে সব মাংকি ধরিব আহে সব। শিব মন্দির, শিব মন্দির দর্শন করে আছে সব। আর এ সব বুড়া বুড়ি মেইন মন্দিরের। আর অল্প পিছতে গাখীর ঢালিব ইয়াতে। আর এইফালে খুড়া আছে, আমার এইখান মেলা মানে এইখান মন্দির কমিটি আর পরিচালনা সমিতির খুড়া অতভক্তভাবে জড়িত আছে। খুড়া খুড়া অল্প আজি পূজার বিষয়ে অল্প কোক। আচ্ছা, ধন্যবাদ আমার সংবাদ মাধ্যমের কর্মকর্তা সকল, আর সবকে আজি আমার নতুন বছর অসমীয়া নতুন বছরের শুভেচ্ছা দিলো, রঙালী বিহুর শুভেচ্ছা দিলো। আটাই ভালে ভালে থাকক। আমার আজি
বহাগর চারি তারিখ পরম্পরাগতভাবে প্রতি বছরে চারি বহাগর দিনাখন আমার গাখির ডালা হয় 108 গাই। যদি তাতে শনিবার বা মঙ্গলবার থাকে তেনহলে তার পিছদিনাখন 108 গাই গাখির ঢালা হয়। কিন্তু 108 গাই গাখির ঢালোতে এটা কথা নজর দিব লাগিব, যাতে গাখিরটো 1% হয়, 1% গাখির দিব লাগিব। আর সেই 108 গাই যেতে বুড়া হয়ে যাব তেতিয়া বাকিখিনি গাখির যদিও আহে ভেটি হিসাবে আমি প্রসাদত ব্যবহার করব। আমার এই পূজাখন প্রতি বছর যেনেকে হয়ে আছে দিনক দিনে এইটা বাড়ি গই আছে, মানুষের সমাগম বাড়ি গই আছে। গতি আশা করো আমি ভবিষ্যৎ দিনত এই নিশ্চয় আরো বেশি উৎসাহ উদ্দীপনার মানুষখিন আহিব, আর ইয়াত যার যেটু মনব বাঞ্ছনা সেই মনোবাঞ্ছনা যদি ইয়াতে সেবা ভক্তি করে মানুষ করে যায় তাহলে নিশ্চয় ইয়ার ফল পাব। এইখিনি মোর কবল বহুত বহুত ধন্যবাদ। আজি বহুত মানুষ হয়েছে, হয় আজি বহুত মানুষ হয়েছে, অন্যান্য বছরতো এই বছর অল্প বেশি মানুষ হয়েছে। আর আমার গাখির ডালা প্রোগ্রামটো 12টার পর 12:30টার ভিতর হয়ে যায়, গতি যখন মানুষ আহিব পড়া নাই তখন আমি কমিটির তরফেরপরা পুনের আমি নিমন্ত্রণ জানালো যাতে অন্যান্য বছর ঠিক 12টার পর 12টার ভিতর যাতে আমার এইখানে কার্যসূচী উপভোগ করে তার কারণে আহ্বান জানালো। আর ইফালে ভক্তর কারণে ঝাঁকে ঝাঁক খিচিড়ি বনাই আছে, চাও কিমান খিচিড়ি বনাই আছে চাও। আর ইফালে ভক্ত খিচিড়ি খাই আছে চাও, ইফালে দেখ এনেকে খিচিড়ি বনাই আছে আর ইফালে ভক্ত খাই আছে চাও। পাইছি খিচিড়ি পাইছি, ও মাই গড, ইফালে ভক্ত খাওয়াত ব্যস্ত মানুষ চাক, ও ও সরি চাওক ভক্তর ভিড় চাওক, বুড়া বুড়ি পূজার পুরুষের শাড়ি চাওক, মানুষ যতে ততে বহি ভোগ খাই আছে চাওক। আর এইবার মেলাখন অল্প ঘুরিম, মেলাখন দেখুম, কারণ এটা গরম তামাম দিছে, বহুত গরম দিছে। হ্যাঁ দেখা ভাই কোনে বেড়াইছি,
মেলাত এইখানে আছে মেলা চাও, মেলাত বহুত কিবা কিবি দোকান আছে, এইফালে চাও কি বেড়া বাবু বলে প্লেনখনে লাগিব, ল প্লেনখন ল, কি নাই রসি নাই, ইয়াক প্লেনখন দিলো। আজিকালি ডাঙর মেলা হয় চাও চারিওফালে, এইফালে ডাঙর ডাঙর দোকান আছে, এইফালে চাও চারিওফালে মেলা। কি গাড়ি লাগে, গাড়ি না বেসা এখান।